হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পরমা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেকদিন পর আজকে ব্লগে, একটু কাজের ব্যস্ততার জন্য ব্লগে আসতে পারিনি। তো এখন আজকে উঠে গেছি, একটু লেটেই উঠেছি আজকে। তো ঘুম থেকে উঠে দেখি যে ফোনে মিস কল আমার দাদার। আমার দাদা বলতে আমার মামাতো ভাই, যার সাথে তোমাদের আগে কখনো পরিচয় করা হয়নি ব্লগে। তো আজকে তোমাদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেবো। তো সে ফোন করেছিল ভ্যাকসিন নেওয়ার জন্য, তো আজকে চলে যাব ভ্যাকসিন নিতে। আর বাইরে যা গরম, তো তোমরা প্লিজ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থাকো। ভীষণ গরম পড়েছে, আবার শুনছি করোনা বাড়ছে। তো এই জন্য এবারে ভ্যাকসিনটা নিতেই হবে। অনেকদিন ধরে ভাবছিলাম যে থার্ড ভ্যাকসিনটা নেবো কি নেবো না। তো যখন দাদা ফোন করে বললো যে চল একসাথে যাই, তো চলো যাওয়া যাক, নিয়েই নিই, আর কি করা যাবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। গাইজ, বেরিয়ে পড়েছি, বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ। দেখা যাক কিসে করে যাওয়া যায়। তো টোটো থেকে নামলাম, এখানে আমার দাদা আশাটাকে যে ওয়েট করছিল, দাদার সাথে বাইক নিয়ে না। এটা আমার দাদা, তোমরা আগে দাদার সাথে কখনো মিট করাইনি। তো এটা আমার দাদা। তো এখন যাচ্ছি কোথায়, হসপিটালে? এখন যাচ্ছি হসপিটালে, দেখা যাক ওখানে গিয়ে কী হচ্ছে। আমি মাঝ রাস্তায় এসে মনে পড়েছে আমি আধার কার্ডই নিয়ে আসিনি, তো আমার মুখ দেখে তো দিত না আমাকে ভ্যাকসিন। তো আবার আমাকে বাড়িতে ব্যাক করতে হলো, ওখান থেকে আধার কার্ড নিয়ে তারপরে এলাম। দেন তারপরে আমরা ওখানে পৌঁছে যাই হসপিটালে। তো প্রথমে হসপিটালে ঢুকে যেখানে যাই সেখান থেকে বললো যে এখানে হচ্ছে না, হচ্ছে ওখানে একটা ক্যান্টিন রয়েছে রাস্তাতেই। তো ক্যান্টিনটা ঠিক পাশেই হচ্ছে, তো তারপরে সেখানে চলে যাই। দেন ওখানে গিয়ে দেখি বিশাল বড় লাইন। তো তারপরেও বিশাল বড় লাইন বলতে আমাদের আগে তাও ছিল 20 থেকে 25 জন। দেন তারপরে আমরা চলে এসেছি এখানে। বিশাল ভিড়, বিশাল ভিড়, দেখা যাক কতক্ষণে ঢুকতে পারি। প্রচুর ভিড় এখানে, তোমাদেরকে দেখালাম, আরো প্রচুর লোক আসছে এখানে। অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে তারপরে ঢুকতে পেরেছি এখানে। তো গাইজ, আমাদের ভ্যাকসিন কমপ্লিট, ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, যে জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক, বেশ ভালো মতো হয়ে গেল, দিদিটা খুব ভালো মতো দিয়েছিল। তো কোভিড কি যেন ছিল এটা, কোভিড শিল্ড ভ্যাকসিনটা আমার কমপ্লিট। তোমরা যারা দাওনি তারাও ফটাফট দিয়ে নাও। আর তোর লেগেছে? না, লাগেনি। বেশ, এবারে দেখা যায়। অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, এখন তো আরো ভীষণ ভিড়, এখন ভীষণ ভিড়, দেখা যাক এখন। আমার গলা পুরো শুকিয়ে গেছিল, খুব দরকার ছিল। আর যা রোদ তোমরা দেখতে পাচ্ছ বাইরে, এত রোদ, আর রাস্তা পুরো ফাঁকা, পুরো দোকানপাট সব বন্ধ।
চারপাশে খালি ধুধু রোদ আর রোদ, রাস্তা পুরো ফাঁকা, আমরা ভূতের মতো রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। অ্যাকচুয়ালি ঘুরে বেড়াচ্ছি না, আমরা শর্টকাট খুঁজছি। ওই সাইডটা এতটা ভিড় তোমরা দেখতেই পেলে, তো আমরা এই শর্টকাট দিয়ে হাই রোডে যাওয়ার, হাই রোড দিয়ে বের হওয়ার চেষ্টা করছি। আর এত রোদ, আমি এক ডজন কালো হয়ে গেলাম অলরেডি। আর জীবনেও বেরোবো না রোদের মধ্যে, এত রোদ। ও 5 মিনিটের জন্য একটু ব্যাঙ্কে ঢুকেছিল, সিটটাতে জাস্ট বসা যাচ্ছে না, লাফাতে লাফাতে এলাম। অ্যাট লাস্ট বাড়ির সামনে চলে এসেছি। বিশাল গরম, বিশাল দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ। চলে এসেছি বাড়ির সামনে, আর দেখো এখানে আমাদের বাড়ির সামনে মন্দিরে ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। ভাবতেই কেমন লাগছে যে পুজোর আর কিছুদিন বাকি, পুজোর আর বেশি দিন নেই। আর দুর্গাপূজা হচ্ছে বাঙালির ইমোশন, আর এই জায়গাটায় আসলে যখন ঠাকুরটা বানায়, সবাই বসে ঠাকুর বানানো দেখে, একটা জাস্ট শান্তি ফিল হয়, তো দারুণ লাগে। এরা প্রতি মানে প্রতিদিন আসে, অল্প অল্প করে ঠাকুর বানায়, ঠাকুরকে আস্তে আস্তে করে গড়তে দেখি আমরা এখানে। তো গাইস, তোমাদের কেমন লাগলো ব্লগটা সবাই জানিও, সবাই ভালো থেকো, টাটা।